হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন আমি তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি এখন আমার বাড়িতে নেই, আমি আছি আমার মেয়ের বাড়িতে। আর তোমরা জানি না, শুনতে পাচ্ছ নাকি, আমার মেয়ের বাড়িতে একটা কুকুর আছে, ওর নাম হচ্ছে হ্যাপি। ও ডাকছে, আমাকে ডাকছে, কারণ ও বল খেলছিল, আমি ওকে খেলাচ্ছিলাম। আর আমি সরে এসেছি ব্লক করার জন্য, আর ও তাই জন্য এখন কেন আমি সরে এসেছি ওই জন্য আমাকে ডাকছে। তো তোমাদেরকে দেখাবো। ভাবতে পারিনি মনে আমি ফিরে আসবো, ভেবেছিলাম চলে যাচ্ছি। আর কেন ওকে শেষ মুহূর্তে তো ডাকা হচ্ছে না। কোথাও নড়তে চড়তে পারবে না তুমি। ধরতে পারলে না পাপিটা? নতুন জিনিস দেখেছো? কিছু আছে নাকি ওর ভেতরে? আধ ঘন্টা ধরে বল খেলার পর এখন হ্যাপি চুপ করে বসেছে। আমার আজকের অসাধারণ ব্রেকফাস্ট। এখন অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। আর আমার অনলাইন ক্লাস শুরু হয়েছিল অনেক আগে, মানে 12:30টার সময়, আর এখন বাজে 3:30। তো আর আমার দিদার আজকে না চোখের অপারেশন আছে, তো সবাই ওখানেই আছে। আর আমার বাড়িতে শুধু দাদু, আমি আর হ্যাপি আছে। তো দাদু মানে হ্যাপির কিছু বোঝে না, আমি সব হ্যাপির করি। হ্যাপিকে মানে আমার সাথে হ্যাপি থাকলে কোনো প্রবলেম হবে না। আর আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ হ্যাপি এখন ঘুমিয়ে আছে, যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণই ভালো। ওখানে আমি দাদুকে ধুলোকণা চালিয়ে দিয়ে এসেছি, আর দাদু দেখছে, আর হ্যাপি ওখানে শুয়ে আছে, আর আমি অনলাইন ক্লাস করছি। আর ক্লাস হয়ে গেছে, এখন আমরা একটা সিনেমা দেখছি, ওটা বাচ্চাদেরই সিনেমা, মানে খুব বড়দের না। তো সিনেমাটার নাম হচ্ছে 10,000 BC, মানে 10,000 BC। তো তখন কীরকম কী হতো সেসব দেখাচ্ছে। তো তোমাদেরকে একটু দেখাই সিনেমাটার। उन ऊंचे पहाड़ों के पास ये संभव नहीं है। वो भी तो उन्हीं ऊंचे पहाड़ों से आए थे ना। वो राक्षस हैं, चाहे तो उड़ भी सकते हैं। लेकिन मैंने उन राक्षसों को उड़ते हुए नहीं देखा। तुम्हें लगता है तुम अकेले उन्हें छुड़ा लाओगे? केवल तुम अकेले? ये अकेला नहीं है, मैं साथ जाऊंगा। ये देखो तुम्हारा जाएगाटा किरकम। ছোটবেলা এখানে অসাধারণ ভিউ হয়, সূর্যটা ওঠে, আর এখানে দারুণ ভিউ। আমাদের বলে দিয়ে এই ভিডিওটা আমি কাছ থেকে তুলছি, কাছে ক্যামেরাটা রেখেছি, ওই জন্য আমি মানে এরকম একদম নড়ছে না ভিডিওটা।
খুব টায়ার্ড, চুপচাপ শুয়ে আছে। আমাকে আমার খাতাগুলো রাখতে হবে। আমি কোথাও গেলেই হ্যাপি আমার পেছন পেছন আসে। আর মরো ভাঙছে, দেখো বসলো। আমি আমার বইগুলোকে স্কুল ব্যাগে ঢুকাই। কি আমার দাদু প্রশ্ন করছে, থাকবো নাকি থাকবো না? চলে যাচ্ছি গো। হ্যাঁ সবাই চলে যাবে এখন, ওই জন্যই তো সব গোছাচ্ছি। তুমি যাবে আমাদের সাথে? আমাদের বাড়িতে না, তোমার বাড়িতে যাবে তো? চলো রেডি হও। কে দৌড় না, দিদুন দিদুন আসতে বলছে। দিদার আগে দিদাকে তো ওলা করে দেওয়া হবে। কেমন ভাবে তাকাচ্ছে, হ্যাপি হ্যাপি, নিজের নাম ডাকলেও বুঝতে পারে ভালোভাবে। ওর একটা বন্ধু আছে পু বলে, হ্যাপি পু কই পু, পুয়ের নাম বললে ও খুব বোঝে। হ্যাপি পু, হ্যাপি পু, যে পু টু কেউ আসবে না, কিন্তু আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আবার আর মনে ভাবলো আর এখানে টিভি চলছে কিন্তু কেউ দেখছে না। মিমির হাতের পাস্তা এই ছিল আমার পুরোদিনের ব্লগ। ভালো লাগলে লাইক করো, আর আমার কাশ্মীরের ব্লগগুলো যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি দেখে নাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।